হালি শহরে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর, গোটা ঘটনা অস্বীকার অভিযুক্ত তৃণমূল নেতার। বৃহস্পতিবার রাত্রি 10টা নাগাদ হালি শহর তেঁতুলতলা সংলগ্ন এক দলীয় তৃণমূল কার্যালয়ের সামনে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস বসেছিলেন। হঠাৎই এক তৃণমূল নেতা দেবাশিস পাল ওরফে লালটু তার উপরে হামলা চালায় এবং গালিগালাজ করে বলে অভিযোগ ওই কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসের। ঘটনাটা হচ্ছে, আমি রোজকার মতো আমি পার্টি পিসে প্রতিদিন আমি 10টা সাড়ে 10টা পর্যন্ত লোকজন আসে, তাদের মানুষের কাজ করছি। আমি পার্টি পিসে বসে যে দলের কর্মী তাদের সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ দেখি একটা 4 চাকা পার্টি পিসের সামনে দাঁড়ালো, একদম পার্টি পিসের সামনে আমি সামনাটাই বসি। তখন এমন একটা জিনিস ঘটনা ঘটলো, ওখান থেকে গালাগালি করছে, আমি প্রথমে বুঝতে পারিনি কে। তা আমি তাকিয়েছি, ভাই কাকে গালাগালি করছে? তখন আমাকে যে ভাষায় গালাগালি করেছে আমি এটা আপনাদের সামনে বলতে পারছি না আমি, এবং গাড়ি থেকে নেমে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি প্রথমে এসে ধাক্কাটা দিয়েছে, আর আমার সিকিউরিটি ছিল ওপাশে, সিকিউরিটিকেও ধাক্কা দিয়েছে এবং আমাকে মারার হুমকি দিয়েছে এবং এলাকা ছাড়ার হুমকি দিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। আপনার দলের একজন কাউন্সিলরকে হেনস্থা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, অভিযোগ করছেন তিনি পাড়ায় কিছু ছেলেদের বিরুদ্ধে, কি বলবেন? তারা দুষ্কৃতি, তাদের নামে অভিযোগ করা হচ্ছে, আমাদের উচ্চ নেতৃত্বে যারা আছে তাদেরকে জানানো হচ্ছে। আমি নিজে বলেছি যে আমাদের সাংসদ অর্জুন সিংকে জানাতে, আমাদের পার্শ্ববর্তী বিধায়ক পার্শ্বভৌমিককে জানাতে, নান্তিদাকে জানাতে এবং লোকাল থানায় ইনফর্ম করতে, টাউন সভাপতি ইনি আছে সবাইকে ইনফর্ম করতে বলেছি। এবং এটা যাতে ফারদার না হয়, একজন কাউন্সিলর সেও জনপ্রতিনিধি, সে এলাকার উন্নয়নে কাজ করছে, মানুষের হয়ে কাজ করছে, যাতে তাকে কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত না হয় বা ভীত হতে না হয় সেটা দেখার জন্যে। এবং যারা এই কাজ করছে তারা কোনো দলেরই সমর্থক হতে পারে। অপরদিকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা দেবাশিস পাল ওরফে লালটু তিনি গোটা ঘটনাটি অস্বীকার করেন। মারধর করলে পরে তো ওনার রক্তাক্ত অবস্থায় থাকতো এবং উনি বসে ওখানে বাইর দিতে পারতো না এবং কাউকে ডাকতেও পারতো না, এবং উনি যেটা করছেন এগুলো টোটালটাই একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। কেননা উনি 3 নম্বর ওয়ার্ডের একটা কাউন্সিলর ছিলেন, তখনও উনি স্বাভাবিক ছিলেন না, এখন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়ে উনি এখানে মহিলাসহ যাকে ইচ্ছা তাকে যা ইচ্ছা তাই বলছে এবং 20 চুকার মন্তব্য করছেন। এবং আমরা যখন আজকে ভাষণ দিয়ে ফেরার পথে আমরা তেঁতুলতলায় এসে দাঁড়ালাম, উনি মাঝে মাঝে মন্তব্য শুরু করলেন, ও আচ্ছা লোকজন নিয়ে যাচ্ছিস, দেখছি তোদেরকে কত লোকজন আছে, এই সমস্ত কথা যখন মন্তব্য করে তখন আমাদের ছেলেপেলেরা একটু উত্তেজিত হয়। এবং ছেলেপেলা যখন বললো যে তুমি কী বলতে চাইছো, তখন উনি বললেন যে না আমি কী বলতে চাইছি সেটা বড় ব্যাপার না, তুই কী বলতে চাইছিস। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।